আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত হিমিকাস কিচেনে। আজকের আয়োজনে রয়েছে হালিম মিক্স তৈরি থেকে শুরু করে হালিম মশলা তৈরি এবং পারফেক্টভাবে হালিম রান্নার রেসিপি। তো প্রথমেই হালিমের মিক্সটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি মুসুরের ডাল, মুগ ডাল আর বুটের ডাল, এই তিনটা ডাল নিয়েছি। 1/3 কাপ পরিমাণ ডালটা যেহেতু কাঁচা অবস্থায় আছে, পরবর্তীতে একটুখানি ভেজে তারপরে ব্যবহার করব। এখানে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল 1/4 কাপ পরিমাণ নিয়েছি, মাসকলাইয়ের ডাল সেটাও 1/4 কাপ পরিমাণ। সবগুলো ডালের থেকে মাসকলাইয়ের ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে হালিমটা একটু ঘন হবে, খেতে বেশি ভালো লাগবে। এখন এই মুগ ডালটাকে হালকা একটু টেলে নিব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। অল্প আঁচে মুগ ডালটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সহজেই ডালটা পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডালটাকে ভেজে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রথমেই যেটা করব, আমি বুটের ডালটাকে একটু আধা ভাঙার মতো করে নিব। যেহেতু বুটের ডালটা অন্য ডালের থেকে তুলনামূলক বড় হয়, এটা গুঁড়া হতে হতে অন্য ডালগুলো দেখা যাবে, একসাথে দিলে অন্য ডালটা বেশি গুঁড়ো হয়ে যাবে, সে কারণে বুটের ডালটাকে প্রথমে আমি আধা ভাঙা করে নিয়েছি। এই যে 30 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা অনেকখানি ভেঙে গেছে আর বেশ বড় বড় দানা আছে। এ পর্যায়ে এর মধ্যে একে একে সবগুলো ডাল আর পোলাওয়ের চালটা দিয়ে দিব, এরপরে সব একসাথে গ্রাইন্ড করে নিব। আর গ্রাইন্ড করে কিন্তু একদম গুঁড়ো করে ফেলা যাবে না, কিভাবে গ্রাইন্ড করতে হবে পারফেক্ট মিক্স তৈরি করার জন্য সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। একবারে কিন্তু ব্লেন্ড করা যাবে না, 15 সেকেন্ডের জন্য ব্লেন্ড করার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা। এ পর্যায়ে এটাকে একটু নেড়ে নিতে হবে, উপর নিচ করে দিতে হবে। আর এখন কিন্তু বেশ বড় বড় দানা আছে, এটাকে আমি আরেকটু গুঁড়ো করে নিব। তবে খেয়াল রাখতে হবে একদম যেন মিহি গুঁড়া না হয়। আরও 10 থেকে 12 সেকেন্ড আমি এটাকে ব্লেন্ড করে তারপরে অফ করে দিব। আবারও ব্লেন্ডারটাকে অন করে আমি 8 থেকে 10 সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হালিম মিক্স কিন্তু একদম রেডি। এরকমই সুজি সুজি থাকবে, তাহলেই বুঝতে হবে যে আমাদের পারফেক্ট হালিম মিক্সটা হয়েছে। এরকমই সুজি সুজি থাকলেই কিন্তু রান্নার পরেও হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। পুরো মিহি গুঁড়া হয়ে গেলে কিন্তু হালিমটা খেতে ভালো লাগবে না। গ্রাইন্ডার থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এখন একটা এয়ারটাইট বয়েমে ভরে সংরক্ষণ করে নিব 6 মাস থেকে 1 বছরের জন্য। যখন দরকার তখনই জাস্ট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার হালিম। এখানে আমি একটু হালিমের মিক্স আলাদা করে রাখলাম, যেটা আমি আজকে রান্না করব সেটা তো পরবর্তীতে দেখিয়েই দেব। এখন তৈরি করব হালিমের মশলা। হালিমের মশলা তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ পরিমাণ, আস্ত ধনে 1 টেবিল চামচ পরিমাণ। এখন নিয়ে নিচ্ছি সরিষা 1 চা চামচ পরিমাণ, সাদা বা কালো যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন। রাঁধুনি মশলা নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, মেথি 1/2 চা চামচ পরিমাণ। মেথির পরিমাণটা কম করে দিতে হবে, কারণ এর ফ্লেভারটা খুব কড়া আর বেশি পড়লে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। মিষ্টি মৌরি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ, 4-5টা সবুজ এলাচি, 1টা কালো এলাচি নিলাম, ছোট 1 টুকরো জয়ত্রী নিলাম, আর ছোট ছোট টুকরা করে ভেঙে নেওয়া 1 চা চামচের মতো দারুচিনি নিয়ে নিলাম, 1টা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে নিলাম, 4-5টা শুকনা মরিচ নিব, আর নিলাম জায়ফলের 1টা ছোট জায়ফলের অর্ধেকটা। প্রথমে এই মশলাগুলোকে হালকা একটু টেলে নিতে হবে। তো আমি মরিচটাকে প্রথমে টেলে নিচ্ছি, তারপর হালকা করে ভেজে এগুলোকে মিহি করে গ্রাইন্ড করে নিব। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি মরিচগুলো প্রথমে দিয়ে দিলাম। মরিচগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে চুলাটাকে অফ করে দিব, আর সেই গরম প্যানের মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। এই প্যানের গরমেই মশলাটাকে ভেজে নিতে হবে, চুলায় জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ দেখা যাবে যে মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠতে পারে। তো পুড়ে গেলে কিন্তু মশলাটার কালারও নষ্ট হয়ে যাবে আর ফ্লেভারও নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গরম প্যানের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটছে বা ভাজা হচ্ছে। খুব ভালোভাবে 2 মিনিটের জন্য এটাকে ভেজে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিব। আর এই মশলাটাকে কিন্তু একদম মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। তো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মরিচের বোটাগুলোকে ফেলে দিচ্ছি আর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি।
এভাবে মশলা তৈরি করে রেখে দিলে দেখা যায় যখন ইচ্ছা তখন রান্নার সময় ব্যবহার করা যায় আর ঝামেলাও কিন্তু অনেকখানি কমে যায় সেটা যে কোনো রান্নার ক্ষেত্রেই হোক না কেন তো এই তো আমি গ্রাইন্ড করে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি কিরকম মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে একদমই মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে মশলাটা এখন একটা এয়ারটাইট বয়েমে ভরে এটাকে সংরক্ষণ করে রাখবো সব কিছু রেডি এখন হালিম রান্না করার পালা হালিম রান্না করার জন্য এখানে আমি হালিম মিক্স নিয়ে নিলাম প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে একটা বাটিতে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দুই কাপের মতো খুব ভালোভাবে সাথে সাথে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই মিক্সটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এতে করে যেটা হবে তাড়াতাড়ি করে এই হালিম মিক্সটা সিদ্ধ হয়ে যাবে দলা বেঁধে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে সাথে সাথেই নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম এর মধ্যে পানির পরিমাণ বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ হালিম রান্না করতে আমাদের পানির পরিমাণটা একটু বেশিই লাগে এটা ভিজতে থাক এই পর্যায়ে আমরা মাংসটাকে রান্না করে নিব তো মাংস রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আধা কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তার মতো করে নিব যেহেতু হালিমের মধ্যে বেরেস্তার ব্যবহার করা হয় তো সেই কারণে প্রথমেই আমি বেরেস্তাটাকে করে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিব হাফ কেজি পরিমাণ বিফ হাড় চর্বি সহ আমি এখানে বিফ ব্যবহার করেছি হাড় চর্বি সহ মাংসটা নিলে হালিমটা খেতে বেশি টেস্টি হয় বেশ ভালোভাবে তেলের সাথে বিফটাকে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে একটা তেজপাতা দুই পিস লবঙ্গ আর ছোট এক টুকরা দারুচিনি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা এক চা চামচ পরিমাণে লবণ আদা রসুনের বাটা এক চা চামচ পরিমাণ দিয়েছি আর এখানে কিছু আদা কুচি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এই এক চা চামচ মতো আদা কুচি দিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সেই হালিমের মিক্সটা দিলাম এক চা চামচ পরিমাণ এবারে খুব ভালোভাবে নেড়ে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাংসটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটাকে প্রায় 80-90% মতো সিদ্ধ করে নিতে হবে আর হালিম রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে সবকিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় 35-40 মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব হালিম মিক্স আর মাংসটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এতে করে কিন্তু ডালের কাঁচা গন্ধটা চলে যাবে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব গরম পানি আমি এখন 3 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার অ্যাড করে নিব গরম পানিটা দিয়ে অপেক্ষা করব এর মধ্যে বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসার পরেই ঢাকনা দিয়ে দিব আর রান্না করে নিব 15-20 মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থেকে লো করে রাখতে হবে বলক চলে আসার পরে যেহেতু হালিম খুব ঘন হয় তলা থেকে কিন্তু খুব সহজেই লেগে যেতে পারে তাই চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামের থেকে লো করে রাখতে হবে তো প্রায় 20 মিনিট পরে ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে যে ডালটা সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ না হয় সে পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিতে হবে আমার ডালগুলো আরেকটু শক্ত আছে এটা আরেকটু সিদ্ধ হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আধা চা চামচের মতো আর সেই হালিমের মিক্সটা দিয়ে দিলাম আরও আধা চা চামচ পরিমাণ এবারে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিব সেটা হচ্ছে গমের আটা যেহেতু হালিমের মধ্যে গমের ব্যবহার করা হয় আর আমি যেহেতু আস্ত গমটা পাইনি তাই গমের আটা 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে কিছুটা পানির মধ্যে গুলিয়ে এটা হালিমের মধ্যে দিলে যেটা হবে টেস্টটা আর ফ্লেভারটা কিন্তু পুরো দোকানের হালিমের মতোই আসবে আপনারা যারা গমটা পাবেন না তারা এইভাবে গমের আটা ব্যবহার করে হালিমটা তৈরি করে নিতে পারবেন দেখবেন স্বাদ কিন্তু একদম দোকানের মতোই পাবেন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আরও 1 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি এখন আরও 10-15 মিনিটের জন্য ঢেকে হালিমটাকে পুরোপুরি রান্না করে নিব আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে কমিয়ে লো করে রাখতে হবে তো 15 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের হালিম রান্না কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে তলা থেকে নেড়ে নিলাম
এখন চুলাটাকে একদম কমিয়ে লো করে রাখবো, আর এর জন্য একটা বাগার রেডি করব। আর এই হালিমটা কিন্তু পাতলা পাতলা থাকা অবস্থাতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। বেশ কিছুটা সয়াবিন তেল একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ আর বেশ কিছু রসুন কুচি। এবারে রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব, এরপরে এই বাগারটা হালিমের মধ্যে দিয়ে দিব। রসুনের এই বাগারটা দিলে হালিমের ফ্লেভারটা অসাধারণ আসে। সাথে সাথেই ঢাকনা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা হালিমের মধ্যেই থাকে, বাইরে ছড়িয়ে না যায়। 2 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি, আর এর ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য, স্বাদটাকেও আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও মিনিট খানেকের জন্য ঢেকে রাখবো, 1 মিনিট পরে এটাকে সার্ভ করে দেখাবো। তো সার্ভ করার জন্য আমি আরও কিছু উপকরণ এখানে রেডি করে নিয়েছি। লেবু, শশা কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর আদা কুচি। একটা মাটির পাত্র নিয়ে তার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই প্রসেসে আপনারাও রান্না করে দেখবেন যে কতটা অসাধারণ হয় খেতে, আর বাসায় তৈরি জিনিস কতটা যে স্বাস্থ্যকর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা এখন খুব সহজেই বাড়িতেই হালিম তৈরি করে নিতে পারবেন। আর আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ডিসক্রিপশন বক্সটাও চেক করে নেবেন, ডিসক্রিপশন বক্সেও কিন্তু অনেক ধরনের টিপস দেওয়া থাকবে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে রোজা পালন করেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। কথা হবে পরের পর্বে নতুন মজাদার এবং সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।